ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী শাবনূর ও মিশা সওদাগর। মিশা সওদাগর শাবনূরকে কি বলল সেটাই আজ আমরা জেনে নিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শাবনূরের নায়ক হতে চায় মিশা সওদাগর, ঠিক এমনটা ইচ্ছে প্রকাশ করেছিল কিংবদন্তি অভিনয় শিল্পী রাজ্জাক ও ফারুক। শাবনূরের একাধিক সিনেমাতে শাবনূরের প্রেমে দিওয়ানা ভিলেন ছিল মিশা সওদাগর। পর্যায়ক্রমে শাবনূরের ভাই ও বাবার চরিত্র দেখা যায় মিশা সওদাগরকে। একটি টিভি প্রোগ্রামে মিশা সওদাগরের কাছে জানতে চাওয়া হয়েছিল তার প্রিয় নায়িকা কে। মিশা সওদাগর একবার নয় তিনবার বলেছিল শাবনূর শাবনূর এবং শাবনূর। 2016 সালে যুগান্তর পত্রিকার একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা কে। এই প্রশ্নের উত্তরে মিশা সওদাগর বলেছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ছিল শাবনূর। এখনও তাকে শীর্ষ নায়িকা মনে হয়, সে যে কোনো চরিত্রের সাথে নিজেকে সহজেই মানিয়ে নিতে পারে। তৎকালীন সময়ের শীর্ষ নায়িকা হওয়া সত্ত্বেও তার মধ্যে বিনয়ী ব্যবহারের এক ফোঁটাও কমতি ছিল না। স্টোরেজ মিডিয়া গ্রুপের রেডিও ক্যাপিটাল রিমান্ড লাইফ অনুষ্ঠানে মিশা সওদাগর তার দুটি ইচ্ছার কথা জানান। শেষ সময়ে নায়কের ভূমিকায় অভিনয় করার যদি সুযোগ পান তাহলে তার নায়িকা হিসেবে শাবনূরকেই সে চাইবে। 2017 সালে প্রথম আলোতে একটা নিউজ হয়েছিল, শিল্পী আসিফ আকবরের প্রযোজনায় দুজনকে একসাথে দেখা যাবে একটি ছবিতে। অলরেডি ছবির নামটিও ঠিক করা হয়েছিল, ছবির নাম দেওয়া হয়েছিল বাপের দোয়া কি কম দামি। তো প্রিয় বন্ধুরা, শাবনূরকে নিয়ে মিশা সওদাগরের বলা কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।